হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের একটি অনগোয়িং সাইটে, অন্যতম একটি অনগোয়িং সাইটে। এই সাইটটির নাম হচ্ছে ক্লাব টাউন রেসিডেন্সি। এখানে প্রায় ছখানা টাওয়ার আছে, G+6। সেই টাওয়ারগুলোতে আমাদের প্রধানত কাজ হচ্ছে ছাদের ওয়াটারপ্রুফিং এবং আউটসাইড রিপেয়ারিং অ্যান্ড পেন্টিং। এছাড়া বাউন্ডারি ওয়ালের কিছু কাজ আছে আর সামান্য কিছু সেন্ট্রি প্লাম্বিং জব রয়েছে। তো আজকে যে জন্য আপনাদের কাছে আসা, যেটা বলার সেটা হচ্ছে যে আমরা এই সাইটে যে কেমিক্যালটা দিয়ে ওয়াটারপ্রুফিংটা করছি সেই কেমিক্যালটার নাম হচ্ছে সিকা কোম্পানির 109HI। কেন এই কোম্পানি এই মেটেরিয়ালটা অন্যান্য ট্র্যাডিশনাল জায়গায় এই সমস্ত ওয়াটারপ্রুফিংয়ে লাগানো হয় সিকা 107, কিন্তু 107 থেকে 109HI কেন আরও বেশি ভালো, কেন আরও বেশি সাশ্রয়ী এবং কেন আরও বেশি কোটিংয়ের থিকনেস অনেক বেশি হয়, GSM অনেক বেশি হয় এবং তার লংগারিটি অনেক বেশি হয়, সেইটা আপনাদেরকে জানানোর জন্য চলুন আমরা চলে যাই সেই 109HI, যেখানে প্রসেস করা হচ্ছে, যেখানে যেরকম মিক্সিং করা হচ্ছে সেই জায়গায়। আমরা এখন চলে এসেছি সাইটে, অফিস রুম থেকে সাইটে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 109HI-এর সমস্ত স্টোর করা আছে, কেমিক্যালগুলো লিকুইড পোর্শনটা পার্ট এ। আমি একটু ইচ্ছে করে জুম করে দেখাই, এবং এর সাথেই মিক্সিং হবে যে সিমেন্টেসিয়াস পাউডারটা, সেই পাউডারটাও আপনাদের কাছে নিয়ে চলে যাই। এটা হচ্ছে পার্ট বি, এই ডাস্টটা থাকে 30 কেজি। একটু ঠিক করে দিই, এটাকে গ্রে ফাইন পাউডার বলে হয়, বেসিক্যালি এটা সিমেন্টেসিয়াস মেটেরিয়াল। এই প্যাকটা থাকে 30 কেজি, আর আপনার এই প্যাকটা 30 কেজি থাকে, আর এর সঙ্গে মিক্সিং হয় এই 20 কেজির লিকুইড। বেসিক্যালি এটা পলিমার মেটেরিয়াল, কিন্তু এই পলিমারটা 107 থেকে অনেক ভালো, অনেক বেশি মানে আপনার কভারেজ দেয় এবং অনেক বেশি ভালো কোটিং হয় এবং অনেক ইজি টু ইউজ হয়। অনেক সময় আমরা যখন 107 কাজ করে থাকি তখন দেখা যায় যে 107 ব্রাশিংটা অতটা স্মুথ হয় না, কিন্তু এইটাতে 109HI ইউজ করে দেখছি যে এটাতে অনেক ভালো স্মুথ ব্রাশিংটা হচ্ছে এবং কোটিংটা খুব সুন্দর হচ্ছে। এটা 20 কেজির সঙ্গে, এই 20 কেজি লিকুইডের সঙ্গে 30 কেজি ডাস্ট, 30 কেজি আপনার সিমেন্টেসিয়াস ডাস্টটা, যেটা প্যাকেট যে বস্তাটা আগে দেখালাম আপনাদেরকে, এই দুটোকে একসাথে মিক্সিং করতে হয়, মিক্সিং করে কোটিং করতে হয়। কেন আমরা টপসিল 109HI নিয়েছি তার কারণ একটাই বললাম আগে, যে কভারেজটা অনেক বেশি পাচ্ছি এবং কভারেজের থেকেও বড় জিনিস যেটা যে কোটিংয়ের যে ডেন্সিটিটা, কোটিংয়ের ডেন্সিটি অনেক বেশি হচ্ছে।